আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসার পর থেকে ভালো আছেন তো? আপনার ভিডিও টাইটেল তো আপনার দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পণ্য দেখাচ্ছে, যেমন মোবাইল ফোন, এখানে চার্জার, ফ্ল্যাশ লাইট, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। দেখেন বিভিন্ন কিছু দেখাচ্ছে এখানে। তো আপনারা দেখছেন আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। তো এটা হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস, শুধু যে আপনি ক্রয় করতে পারবেন এরকম কিছু না, আপনি চাইলে আপনার কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রিও করতে পারবেন এই মার্কেট প্লেসে। তো অনেকেই আমরা এই ফেসবুক মার্কেট প্লেস ব্যবহার করতে জানি না, তো কিভাবে আপনার কোনো পণ্য বিক্রি করেন বা ক্রয় করবেন, তো আজকে আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। তো দেখছেন আপনি এখানে আপনার নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিস আপনি পেয়ে যাবেন, আপনার মোবাইল ফোন থেকে নিয়ে যে কোনো প্রয়োজনীয় জিনিস। তো কিভাবে এগুলা ক্রয় করবেন তো আমি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে, অথবা আপনি চাইলে কিভাবে বিক্রি করবেন। তো তার জন্য আমি কি করছি, প্রথমে আমার ফোন থেকে আমি ফেসবুকে অ্যাপসটি ওপেন করব। তো ফেসবুকে অ্যাপসটি ওপেন করার পর যখন এরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনি কি করবেন, আপনার এখানে দেখছেন যে একটা থ্রি লাইন দেখাবে, আপনি কি করবেন এখানে থ্রি লাইনের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন যে আপনার এখানে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে, অথবা আপনার খুঁজে বাইর করবেন আপনার মার্কেট প্লেস নামে যে অপশনটি কোথায় রয়েছে। তো আমি মার্কেট প্লেস এই অপশনের উপরে একটা ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পণ্য আবার চলে আসছে। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো পণ্য ক্রয় করতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন। তো আপনি কীভাবে ক্রয় করবেন, তো যে পণ্যটা আপনি ক্রয় করবেন সেই পণ্যটার ফ্রে একটা ক্লিক করবেন। ধরেন আমি এই পণ্যটার ফ্রে একটা ক্লিক করলাম। তো এটা ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড নামে অপশন, আমি যদি এখানে সেন্ডের উপর ক্লিক করি ওর মেসেঞ্জারে নক করতে পারবো। তো মেসেঞ্জারে নক করলে আপনি কথা বলে ওর সাথে এই জিনিসটি ক্রয় করতে পারবেন। তো এভাবে আপনি বিক্রি করতে আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারবে। আপনি যখন বিক্রির জন্য কোনো প্রোডাক্টস এখানে পোস্ট করবেন, তো এখানে পোস্ট করবেন কিভাবে, তো আপনি যখন এইরকম ইন্টারফেস চলাবে এখানে দেখুন সেল নামে যে অপশন, আপনার সেল নামে এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখছেন অনেকগুলো অপশন চলে আসবে, তো আপনি কী করবেন আইটেমস নামে যে অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আইটেমস নামে অপশনের উপরে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন এখানে আপনার কোনো গ্যালারিতে কোনো ফটো এখানে দিতে পারেন, যে জিনিস বিক্রি করবেন সেই জিনিসের একটা ফটো। তো ধরেন আমি এটার উপরে ক্লিক করলাম। তো এটার উপরে ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে ক্যামেরা দিয়ে উঠিয়েও দিতে পারবেন। তো আমার এখানে রয়েছে গ্যালারিতে, যার জন্য আমি কী করছি মনে করেন এই ফোনটি বিক্রি করবো। তো এটার উপরে ক্লিক করলাম। তো এই এর উপরে ক্লিক করার পর উপরে নেক্সট নামে অবশ্য আমি নেক্সটের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে টাইটেল, তো ধরেন আমার এটা ফোনের নাম কী রয়েছে আমি এখানে দিয়ে দিলাম মডেল সহ। তো ধরেন আমি আমার টাইটেলটি দিয়ে দিলাম এই ফোনের নাম। তো প্রাইস কত, আমি কত বিক্রি করতে চাচ্ছি তো ওখানে দিয়ে দিলাম। তো আপনার যে পণ্যটি যত টাকা বিক্রি করতে চাচ্ছেন সেই টাকাটা লিখে দেবেন। তো তারপর এখানে কন্ডিশন, তো কন্ডিশন আমি এখানে লিখে দিলাম ইউজ, আপনি লিখতে পারেন এখানে ইউজ বা নিউ, যাই হোক আপনি লিখতে পারেন। তো এখানে আমার ইউজড গুড, তো আমি কী করলাম এই অপশন সিলেক্ট করে দিলাম। তো তারপর নিচে দিয়ে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন যে ফোনটি কতদিন ব্যবহার করছেন বা ফোনে কী কী কোনো সমস্যা আছে কিনা লিখতে পারেন। তো আমি লিখে দিলাম ইউজ 14 মাস উইথ চার্জার বক্স, মানে সাথে চার্জার বক্সও আমি দিয়ে দিব। তো ঠিক আছে, তো তো আমার সব কিছু হয়ে গেছে। তারপর আপনি কী করবেন, এটা পাবলিশ করবেন কীভাবে, তো পাবলিশ করতে হলে এই যে দেখছেন পাবলিশ নামে অপশন, পাবলিশ নামে অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আর অথবা আপনি চাইলে এখানে কোনো লোকেশনও দিতে পারেন, যে এডিট এই অপশনের উপরে ক্লিক করে আপনি কী করতেন লোকেশন দিতে পারবেন। তো আমি কী করছি এখন এই যে পাবলিশ নামে অপশন রয়েছে এখন পাবলিশের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার পণ্যটি এখানে পাবলিশ হচ্ছে, তো এখানে চলে আসবে। তো এখন আমার সাথে যে যে কেউ এখানে কন্ট্যাক্ট করে আমার পণ্যটি ক্রয় করতে পারবে। তো এভাবে চাইলে আপনি যে কোনো পণ্য এখানে বিক্রি করতে পারেন বা ক্রয় করতে পারবেন। তো আসার ভিডিওটি বুঝতে পারছেন আজকে ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।